আসসালামু আলাইকুম, শুভ সকাল। মাসুদ রানা ফিটনেসে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেদহীন পেশিবহুল শরীর গঠনে সকালের খাবার, পর্ব 2। যারা পর্ব 1 রাতের খাবার মিস করেছেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। এবং সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন। সো আমরা আজকের আলোচনায় চলে যাই। সকালের খাবার, সকালের খাবারে আমি কি রেখেছি দেখেন, এখানে আমি রেখেছি 4টা ডিম। ডিম হচ্ছে একটা ম্যাজিক ফুড, ডিমে সব ধরনের ভিটামিন বিদ্যমান। তো 4টা ডিমে প্রোটিন হচ্ছে টোটাল 24 গ্রাম এবং 4টা ডিমে ফ্যাট হচ্ছে টোটাল 20 গ্রাম। এবং এখানে আমি বলে রাখি, 1টা ডিমে প্রোটিন হচ্ছে 6 গ্রাম এবং কুসুমে আছে 2 গ্রাম এবং সাদা অংশে আছে 4 গ্রাম এবং 1টা ডিমে ফ্যাট হচ্ছে 5 গ্রাম এবং 5 গ্রাম ফ্যাটই কুসুমে থাকে। ডিমের কুসুমে থাকা ফ্যাট আমাদের বডির জন্য ভালো, যেহেতু এটা গুড ফ্যাট। এবং আপনি আপনার ওয়েট এবং গোল অনুযায়ী কী পরিমাণ আপনার বডিতে ফ্যাটের প্রয়োজন, অবশ্যই সেই হিসাব করে ফ্যাট নেবেন। আপনি সব ফ্যাট ডিমের কুসুম থেকে নেবেন না, বিভিন্ন জায়গা থেকে ফ্যাট নেবেন, যেমন অলিভ অয়েল থেকে ফ্যাট নেবেন, বাদাম থেকে ফ্যাট নেবেন, ডিমের কুসুম থেকে ফ্যাট নেবেন। সব কিছু মিলিয়ে ফ্যাট নেওয়ার চেষ্টা করবেন, এক জায়গা থেকে কখনোই ফ্যাট নেবেন না। এবং ডিমের কুসুমে যে সকল গুরুত্বপূর্ণ ভিটামিন আছে, ভিটামিন D3, B12, B1, K12, K1, বিভিন্ন রকম ভিটামিন ডিমের কুসুমে বিদ্যমান। এবং ডিমের কুসুম আপনার মাসেল বিল্ডিংয়ে আপনার অনেক বেশি হেল্প করবে। এবং যারা ফ্যাট লস ওয়েট লসে আছেন, তারা 1 থেকে 2টা ডিমের কুসুম খাবেন এবং যারা মাসেল বিল্ডিংয়ে আছেন, তারা 4টা 6টা 8টা ডিমের কুসুম খাবেন, কোনো প্রবলেম নাই। এর কারণ হচ্ছে ডিমের কুসুম হচ্ছে ডায়েটারি কোলেস্টেরল, যেটা আমাদের ব্লাডে না বরাবর ক্ষতি করে। সো ডিমের কুসুম আপনার জন্য অবশ্যই ভালো। এরপরে আসি আমরা আমাদের কার্বোহাইড্রেট সোর্স। আমি প্রথম ভিডিওতে বলেছি আমরা পরিমিত পরিমাণ খাবার খাবো, কোনো খাবারকে আমরা বাদ দিব না, সব কিছু খাবার অল্প অল্প করে রাখবো, তাহলে আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারবো, একটা লং টাইম ডায়েট মেনটেন করতে পারবো, আমাদের গোলে আমরা খুব সহজে দ্রুত যেতে পারবো। তো এর জন্য এখানে আমি কি রেখেছি দেখেন, আপনি দেখতে একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, যেহেতু একটা অ্যাঙ্গেল থেকে ভিডিও করছি। তো এখানে কি রেখেছি আমি একবার ঝটপট দেখিয়ে দিই। এখানে আমি ছোট একটা কলা রেখেছি, 2টা খেজুর রেখেছি এবং 30 গ্রাম ওটস রেখেছি এবং সাথে আখরোট রেখেছি 3টা। তো এখন আমি এর নিউট্রিশন ভ্যালুগুলো বলি। একটা মাঝারি সাইজের কলাতে, যেমন সবজি কলা বা বাংলা কলা, কার্বোহাইড্রেট পরিমাণ থাকে আপনার অলমোস্ট 20 গ্রামের মতো এবং বড় কলাতে কার্বোহাইড্রেট আরও বেশি থাকে এবং ক্যালোরি থাকে আপনার 50 থেকে 60 ক্যালোরির মতো। এবং এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে। এবং এরপরে রেখেছি আখরোট। আখরোট আপনার ব্রেনের জন্য খুবই উপকারী এবং আপনাকে গুড ফ্যাট প্রোভাইড করে, ডিমের কুসুমের মতো। এবং সাথে রেখেছি খেজুর, এটা হচ্ছে আপনার ন্যাচারাল সুগার সোর্স। আর 30 গ্রাম ওটসে আপনার কার্বোহাইড্রেট আছে অলমোস্ট 25 গ্রামের মতো এবং প্রোটিন আছে 3 গ্রামের মতো। এই ওটস থাকার কারণ হচ্ছে, ওটস হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে আপনার বডিতে যাবে, ভাঙতে অনেক সময় নেবে এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট যে গ্লুকোজ, এটা আপনার ব্লাডে পৌঁছাতে অনেক সময় লাগবে। সেই সময় আপনি কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে সেই গ্লুকোজটাকে বার্ন করে দেবেন, তাহলে আপনার বডিতে কী হবে, ফ্যাট স্টোর হবে না। সুতরাং এই ধরনের ব্যালেন্স মিল অবশ্যই রাখার চেষ্টা করবেন। এবং সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে লেবু পানি। এটা হচ্ছে এক ধরনের ডেটক্স ওয়াটার। এই ডেটক্স ওয়াটারের কাজ হচ্ছে আপনার বডির ভেতরে থাকা সমস্ত টক্সিনগুলোকে বের করে দিবে। আপনার বডির ভিতরে টক্সিনগুলোকে বের করে দিলে যে উপকারটা হবে, আপনার মেটাবলিজম স্পিড অনেক বেড়ে যাবে। তো মেটাবলিজম স্পিড যদি বেড়ে যায়, আপনার ব্লাডে গ্লুকোজ খুব দ্রুত স্টোর হবে না। তো এটা আপনার ফ্যাট লস জার্নির জন্য অনেক বেশি হেল্পফুল। লেবু আপনাকে ডিরেক্টলি ফ্যাট বার্নে হেল্প না করলেও ইনডিরেক্টলি ফ্যাট বার্নে হেল্প করে এবং এটার গুরুত্ব অনেক বেশি। সো অবশ্যই লেবু পানি খাওয়ার চেষ্টা করবেন 2 বেলা, ফ্যাট লসে থাকেন বা মাসেল বিল্ডিংয়ে থাকেন। আজকেও বলছি কিটোডায়েট অবশ্যই করবেন না, কিটোডায়েটে হেয়ার ফলে প্রবলেম হয়, স্কিন ড্যামেজ হয়ে যাবে। এবং কিটোডায়েট করলে আপনি লং লাস্টিং ডায়েট মেনটেন করতে পারবেন না, যেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কেন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এটা পর্ব 1-এর ভিডিওতে বলা আছে, দেখে নেবেন ওইখান থেকে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এবং সকালের নাস্তায় আমি ফল রেখেছি, খালি পেটে ফল খেলে ক্ষতি হবে না, উপকার হবে। এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিওটা লং করব না, এবং এটা আমাদের একটা সিরিজ চলতেছে। পর্ব 1 আমি রিলিজ করেছি রাতের খাবার, পর্ব 2 করলাম সকালের খাবার, এরপরে পর্ব 3 রিলিজ করব। সুতরাং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।